আসসালামু আলাইকুম। বিশেষ আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো যাই হোক, আজকের এই ভিডিওতে নিউ একটি প্রোডাক্ট রিভিউ করতে যাচ্ছি, সেটা হচ্ছে এই ছোট একটি দারাজের ব্লেন্ডার। একে আমি গরিবের ব্লেন্ডার বলি এবং এটা ব্যাচেলারদের ব্লেন্ডারও হতে পারে, কোনো সমস্যা নেই। কারণ তো যাই হোক, এটা আমি দারাজ স্ক্রল করতে করতে এটা আমার পছন্দ হয়ে যায় এবং এখান থেকে সেটা অর্ডার করে দিই। তো যাই হোক, এটার প্রাইস এবং এটার ভিতরে কি আছে, কতটুকু কার্যকর, সকল কিছু ছোট একটা ভিডিওতে নিয়ে আলোচনা করবো। যদি আপনাদের এটা প্রয়োজন হয় সেক্ষেত্রে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা দেখার পর যদি আপনাদের মনে হয় যে এটা নেওয়া দরকার, নিতে পারেন, আদার্স কিন্তু নয়। তো যাই হোক, এই হচ্ছে আমাদের ব্লেন্ডারটি। তো এটাকে একটু খুলে দেখা যাক, যেটা বলতে বলছিলাম ব্লেন্ডারটি কিরকম পর্যায়ে আছে। তো ওকে, এটা কি, এটা হচ্ছে আমাদের ঢাকনা, অ্যান্ড এই হচ্ছে আরেকটি পার্ট। তো এটা মূলত চাচের, অ্যান্ড ফাইনালি এইটা হচ্ছে আমাদের ব্লেন্ডারটি। তো এটাকে দেখে নেওয়া যাক আগে এটার ভিতরে মূলত কি কি আছে। তো এইটা হচ্ছে মূলত একটি স্টিল ব্লেন্ডার, নিচে একটু স্টিল এবং উপরে একটু হচ্ছে আপনার চাষ। আর দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন এই হচ্ছে এটার মূল ক্যাটাগরিটা। এবং এটার মূলত এইটা হচ্ছে এটা ঢাকনা, আমার যতটুকু আইডিয়া। তো এটা হচ্ছে এটা ঢাকনাটা আমি লাগিয়ে দিয়েছি। হ্যাঁ, এটা বেশ ভালোই লেগেছে। তো এবার টেস্ট করে দেখা যাক, মূলত এটা তো আনবক্সিং করলাম, দেখতে যতটুকু সুন্দর এবার দেখা যাক এটা চালু কিরকম হয়। ওকে, তাহলে এটাকে কিন্তু আমি অলরেডি কারেন্টের সাথে প্লাগ ইন করে নিয়েছি। তো এবার এটা টেস্ট করে দেখা যাক। তো দেখ, বিসমিল্লাহ। ও ওকে, আশা করি আপনারা কিন্তু বুঝতে পারছেন যে এই যে ভিতরে যে ব্লেডটা এটা কতটুকু স্পিডে ঘুরতেছে। তো এবার আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি। ওকে, আশা করি আপনারা শব্দ শুনে কিন্তু বুঝে গেছেন যে এটার স্পিডটা ঠিক কতটুকু। এবং এটার সাথে যে এইটা জিনিসটা আছে, এটা হচ্ছে কোনো রকমের এটা উপরে খোলা যাবে না, এইটাকে এটার ভিতরে প্লাগ ইন করতে হবে। মানে এটাকে ভালো করে ধরে নিতে হবে। অবশ্যই কিন্তু আপনারা এটা ধরে নেবেন, এটা কখনোই ছেড়ে দিবেন না, এটা হচ্ছে স্পষ্টভাবে ধরে নিতে হবে যেন এটা না লড়ে যায়। লড়লে কিন্তু দেখা যায় এটা কিন্তু ব্লেডের সাথে আপনারা কেটে যেতে পারে, এরকম সম্ভাবনা থেকে যায়। আপনারা কী করবেন, এটাকে এটার সাথে লাগিয়ে নেবেন ভালো করে। লাগিয়ে নেওয়ার পর এটাকে ধরে তারপরে এখানে দেখুন সুইচ আছে, এখানে কিন্তু সুইচ আছে, এটাকে ভালো মতন ধরবেন, তারপরে হচ্ছে এই সুইচটাকে টিপবেন, তখন কিন্তু এটা হয়ে যাবে। তো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি যে এইটা কিন্তু স্পিড অনেক বেশি। এবং এটা যখন আপনি ব্যবহার করবেন উপরের পাটটা অবশ্যই ধরতে হবে। এবং এটার সাথে এটা ঢাকনাটা আছে, এটার সাথে এই ঢাকনা, এটা এইটা, ওকে, এটা হচ্ছে এইটার ঢাকনাটা এবং এটা হচ্ছে এইটার ঢাকনাটা, না সরি, এইটা হচ্ছে এইটার, আমি একটু ভুল করেছি, মিস্টেক হচ্ছে। তো এইটা হচ্ছে এইটার ঢাকনা এবং এইটা হচ্ছে এইটা ঢাকনা। তো আপনি এখান থেকে হচ্ছে যে কোনো প্রকারের গুঁড়ি করতে পারবেন, দেখা যায় চালের গুঁড়া, তারপরে দেখা যায় আপনার যে মরিচ বা আদা রসুন, এগুলো কিন্তু আপনি করতে পারবেন নিচেরটায়। আর এটা কিন্তু আপনি জুস করতে পারবেন। তো এটা জুসের জন্য পারফেক্ট। এবং হচ্ছে যারা বা অন্য রকমের জুস করতে যাচ্ছেন, বিভিন্ন রকমের কিন্তু এটা পানি জাতীয় অবশ্যই আপনি এগুলো করতে পারবেন। তো বিশেষ করে আমার কাছে প্রোডাক্টটা ভালোই মনে হয়েছে। যদি আপনাদের কাছে ভালো মনে হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই পারচেস করতে পারেন, আমি কিন্তু ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। এবং এছাড়াও কিন্তু আপনি সেই সেলারের সাথে কথা বলে কনফার্ম হয়ে কিন্তু আপনি এটা নিতে পারেন। তো যাই হোক, আজকে ভিডিওটা মূলত এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।